हेलो फ्रेंड्स, वेलकम टू यूनिक हाथेर काज चैनल। आज आमी आपनादेर देखाबो किभाबे लाल, हलुद और सबुज एई तीनटे कलारेर उल दिए खूब सुंदर भावे एकटा बंधन ओयार बानाते हय। आसुन देखा जाक किभाबे आमी एई बंधन ओयारटी बानियेछि। बंधन ओयार बानानोर जन्य आमी प्रथमे एरकम तोरणपट्टी बानिये निएछि। এই তোরণপটিটা কিভাবে বানাতে হয় আমি আমার আগে একটা ভিডিওতে সেটা দেখিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংকটা আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তোরণপটি বানানোর পর আমি এরকম রাউন্ড মোটিভ বানিয়েছি 5 পিস। এগুলোও কিভাবে বানাতে হয় সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিচ্ছি। এরকম আমার 5টা বানাতে হবে, আমি এরকম 5 পিস বানিয়েছি। এবার ডেকোরেশনের জন্য আমি এরকম বানাবো। এটা কিভাবে বানাতে হয় সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি এরকম ইয়েলো কালারের উল নেব, নিয়ে আমার হাতের এই তিনটে আঙুলকে নিয়ে এরকমভাবে আমি এটাকে 10 বার প্যাঁচাবো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম 10 বার পেঁচিয়ে আমি এখানে এটা কাঁচি দিয়ে কেটে দেব। এরপর এটা আমি হাত থেকে বের করে নেব, নিয়ে এরকম লাল সুতো দিয়ে আমি এটা মাঝখানে একটা এরকম গিট দিয়ে এটাকে বেঁধে দেব। দেখুন এরকম হলো। এবার এই লাল সুতোটা আমি এখানে এরকমভাবে কেটে দেব। এরপর এটাকে এভাবে ধরব, ধরে আবার এই লাল সুতোটা দিয়ে, এটা আমি লাল টুপলাই উল দিয়ে করছি। এভাবে আমি বেঁধে দিলাম। এবার এটা এখানে কেটে দেব। তাহলে এটা এরকম হবে। এবার আমি নিচের এগুলো এই জোড়া অংশগুলো কাঁচি দিয়ে কেটে দেব। দেখুন আমার এটা তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি ধরে সবগুলোকে সমান করে কাটব। এই যে আমার এটা তৈরি হয়ে গেল। এবার আমি এখানে এগুলোকে সেট করব। এই মিডিলে এখানে এটাকে আমি এভাবে গিট দিয়ে বেঁধে দেব। এই যে দেখুন এটা এরকমভাবে আমার লাগলো। এবার আরও দুটো নিয়ে আমি একটা এখানে লাগাবো এবং আরেকটা এখানে। ঠিক একইভাবে এই সুতোগুলো দিয়ে আমি এখানে এটা এভাবে বেঁধে দেব। এই যে
এভাবে আমি প্রত্যেকটার নিচে এরকম করে তিনটে লাগাবো। এভাবে আমি সবগুলোর নিচেই এরকম তিনটে করে লাগিয়ে দিলাম এরকম। এবার আমি তোরণ পটিটাতে এভাবে এক দুই করে এখানে টোটাল 39 অর্থাৎ 39টা আছে। আমি ঠিক মিডিলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 ঠিক মাঝখানে অর্থাৎ 20 নম্বরটাতে আমি এটা এই সুতোটা দিয়ে এখানে গিট দিয়ে এটা বেঁধে দেব। দেখুন এই যে এটা আমি গিট দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি। ঠিক এরকমভাবেই আমি এখানে এই মিডিলে একটা আর এই সাইডে একটা, তাহলে দুটো হলো। আবার এদিকেও এখানে একটা আর এখানে একটা, ঘর গুনে আমি এই মোটিভগুলো বেঁধে দেব। দেখুন এগুলো আমি এরকমভাবে সুতো দিয়ে জুড়ে দিয়েছি। এবার এগুলোর মিডিলে আমি এরকম যেগুলো বানিয়েছি গ্রিন কালারের, এগুলো আমি এখানে বেঁধে দেব। এরকম দুটোর মাঝখানে আমি একটা করে গ্রিন কালার এরকম বেঁধে দেব। দেখুন আমার বন্ধনওয়ারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নতুন ভিডিও আসলে তার নোটিফিকেশনটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ফেসবুক পেজেও রুনার রান্নাঘর অ্যান্ড ইউনিক হাতের কাজ চ্যানেলটি আপনারা ফলো করবেন। থ্যাংক ইউ।